নারী ফুটবলদলের পরিশ্রমী উদ্যমী আর স্বপ্নবাজ এক খেলোয়াড়ের নাম কৃষ্ণা রানী সরকার। দীর্ঘ দশ বছর বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে রচনা করেছেন সাফল্যের গৌরব কথা। তার পায়ের জাদুতে এসেছে দক্ষিণ এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠত্বের মুকুট। তবে তার আগে আরও একটি সাফের গল্প আছে কৃষ্ণা রানীর। সালটা 2014, মাত্র 13 বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক। 10 বছর আগে দেশের হয়ে শিরোপা জিততে না পারলেও কৈশোরেই অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে নিজের জাত চিনিয়েছিলেন কৃষ্ণা। এরপর শুধুই এগিয়ে চলা। তবে একসময় থামতে হয় অথবা অনিচ্ছায় থেমে যেতে হয়। সেই কৃষ্ণা আজ লড়াই করছেন ইঞ্জুরির সঙ্গে। এত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম চোটের কারণে দলের হয়ে মাঠে নামেননি তিনি। শেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ নারী দল। মাঝে চোট নিয়ে এশিয়ান গেমসে খেলেন তিনি। বর্তমানে চিকিৎসাধীন কৃষ্ণা আছেন বাফুফের ডরমেটরিতে। মাঠে ফিরতে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন জিমনেশিয়ামে। আগামী বছরের শুরুতে মাঠের অনুশীলনে নামার সম্ভাবনা দেখছেন এই স্ট্রাইকার। বাংলাদেশ নারী ফুটবল দলের ভরসার জায়গায় বরাবরই নিজেকে প্রমাণ করেছেন কৃষ্ণা। 31 ম্যাচ খেলে 11 গোল আছে কৃষ্ণার নামের পাশে। আবারও হয়তো তিনি মাঠে ফিরবেন, করবেন গোলও। শিরোপা হাতে এমনই হাস্যোজ্জ্বল কৃষ্ণাকে দেখবে তার ভক্তরা। শরীফ রওশন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।